মাসে আমাদের পুরীর ধামে যে বিশ্ব সাধু সংঘ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈষ্ণব বৈষ্ণবীরা আসবেন আট দিন ব্যাপী ও আদি সেই দায়িত্বে প্রভু আছেন বড় একটা মহান দায়িত্ব মানে সেখানে যে না সাধু সংঘ গুরু মহারাজের ইচ্ছা অনুযায়ী সেজন্য প্রভুকে আমরা বিশ্রাম দেব কিছু সময় পরে এখানে ভজন কীর্তন হবে আপনারা শ্রবণ করবেন ধীরে ধীরে প্রসাদ পাবেন আমাদের অনুষ্ঠান চলতে থাকবে প্রভু মাতা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছেন আমরা তাদের অনেকটা জানি আপনারা ধীরে ধীরে প্রসাদ পেয়ে নেবেন প্রসাদ পাওয়ার পরে আবার অনুষ্ঠান শ্রবণ বা দর্শন করবেন তারপরে আপনার সময় মতো আপনি আপনার নিজ গৃহে ফিরে যাবেন কিন্তু নিজ গৃহ ফিরে যাওয়ার পরে আসল গৃহে ফিরে যাওয়ার জন্য প্রতিজ্ঞা নেবেন আসল গৃহ কোথায় সেই ভগবান ধাম প্রভু সেটাই শিক্ষা দিচ্ছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভগবত প্রসাদ যশ প্রসাদঙ্গতি কত রূপী ধ্যান সমস্ত যশস্বী সন্দন বন্দী গুরু শ্রী জগন্নাথ আমি আপনাদের এখানে এসেছি একটু কুতূহলের বশবর্তী হয়ে কেননা এইরকম একজন সন্তকে আমরা সঙ্গে পেয়েছি বলছেন শাস্ত্রে যে সর্বশাস্ত্রে বলে কি বলে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়ামাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় কৃষ্ণ ভক্তি হয় তো আপনাদের আজ প্রায় ধরুন এক মাস অধিক দিবস ধরে আমি আমার এই বন্ধুবর যার আহ্বানে আমি এসেছি এখানে আমার প্রাণকৃষ্ণ প্রাণগোপাল বাবা আমরা উভয়ই শ্রী বৃন্দাবন রাধাকুণ্ড নিবাসী মুকুটমণি শ্রী প্রাণকৃষ্ণ দাস বাবাজির শিষ্য আমি খুবই নগণ্য নিকৃষ্ট আপনাদের চরণকণা নিয়ে খালি অভিলাষ ছিল যে আপনাদের মতো ভক্ত দর্শন হবে কেন আমি আপ্লুত কেন আপ্লুত না প্রতিনিয়ত প্রতিদিন আমাকে সকাল সন্ধ্যের এই বাবা পাঠ করতেন এই সামনে আমার বসে আছেন নামটা আমি অবগত নই তো তার শ্রীমুখ থেকে প্রবচন শুনতাম আর আপনাদের এই যে সমবেত নগর কীর্তন প্রতিদিন আমি দর্শন করতে সৌভাগ্য লাভ করেছি এই যে কত বড় পাওনা আমার কাছে এই দামোদর মাসটিকে আপনারা সার্থক করে দিয়েছেন যে মাসে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন মানে তার লীলা করেছেন তাম বন্ধন লীলা সর্বোপরি রাসলীলা শ্রী সুখদেব গোস্বামী চরণ এক জায়গায় বলছেন ছিল সুখদেব গোস্বামী চরণ বলছেন বিক্রীতং ব্রজবতি বিদিতং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত হনু স্নেহদত বর্ণাই দিয়া ভক্তিং পরং ভগবতী প্রতিবদ্ধ কামং হৃদ রোগমাস্য পরিণত্তে চিরম ধীর এই কথার অর্থ কি বললেন এই যে দামোদর মাসে রাসলীলা ভগবান ভক্তির সঙ্গে বিনোদের জন্য করেছিলেন গোপীদের সঙ্গে এই রাসলীলা যে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন দর্শন করবেন মনন করবেন কীর্তন করবেন তার হৃদয়ের সমস্ত হৃদরোগ কামনা বাসনা যাবতীয় শোক দুঃখাদি দূরীভূত হয়ে যাবে তো আমি সৌভাগ্যবান এই অর্থে যে কুটিরে বসে আমি যদিও প্রবচন করি কিন্তু আজকে যিনি এসেছেন শ্যামসুন্দর দাস বাবা জি মহারাজ তার শ্রীমুখ থেকে যে অমৃত সুধা কথা আমরা পেলাম এই যে দামোদর মাসে এই যে ভাগবতী কথার আয়োজন এই যে ভক্ত সমাবেশ এটা আমার কাছে আমার গায়ে শিহরণ হচ্ছে রূপ খারাপ হয়ে যাচ্ছে যে এই যেন এক রাসেরই পূর্ণ প্রকাশ এত সুন্দর আয়োজন আমি না বলে পাচ্ছি না তাই বলবার সুযোগ পেয়েছি আমার এটা খুব সৌভাগ্য মনে হচ্ছে যে এই যে ভক্তবাজি বসেছি একটি গান গাইব বলে কিন্তু সেই সঙ্গে ভক্তদের দর্শন সাধুগুরু বৈষ্ণবদের দর্শন হয়ে গেল আমার এই যে কত বড় কৃপা
এটা নিতান্ত আমার গুরুদেবের আশীর্বাদ তার কৃপা ছাড়া হয় না সেই জন্য আমারই যে শিষ্য গুরু ভাই তার ঐকান্তিক চাওয়া আমার এই কৃপা প্রসাদ গ্রহণের অধিকারী করেছেন আমাকে এনে এখানে আমরা শ্রীমুখ থেকে শুনব হরে কৃষ্ণ সমস্ত ভক্তদের আমি আমাদের ভজন কুটিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সঙ্গে আমি সবাইকে করজোড়ে মিনতি করছি আপনাদের জন্য ভগবানের প্রসাদ প্রচুর পরিমাণে রাখা আছে আপনারা একটু ধৈর্য ধরে গেটের সামনে যারা দাঁড়িয়ে একটু আমাদের ধাক্কাধাক্কি করছেন আমি তাদের কাছে অনুরোধ করব আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন আমাদের একটা ব্যাচ চলছে আমাদের প্রসাদ শুরু হয়ে গেছে পরপর সবাইকে আমরা প্রসাদ পরিবেশন করব তাই আমি অনুরোধ করছি আমরা একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করুন হরে কৃষ্ণ একটু পূর্বে আমাদের মহারাজ বলছিলেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজার জন্ম সার্থক করি কর পর উপকার বলছেন পরের উপকার কিরকম মহাপ্রভু বলছেন অন্নহীনে অন্ন দাও বস্ত্রহীনে বস্ত্র দাও গৃহহীনে গৃহ দাও কিন্তু অন্ন গৃহ বাসস্থান এগুলো কি বললেন সবই ক্ষণস্থায়ী শ্রীরূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন বিদধাপি ইতি বিধু করতি সর্বসুখম ইয়াদ বা বিদনোপি খণ্ড ইতি সর্বদুখম বললেন তুমি সব দেবে জগতের উপকার করবে কিন্তু সব থেকে সর্বশ্রেষ্ঠ উপকার কি হবে এই যে মহাযজ্ঞের আয়োজন হয়েছে হরিনাম সংকীর্তন এই দামোদর মাসে এই যে আয়োজন মহা কৃপা প্রসাদ অহৈত কৃপা এই কৃপা যারা বিতরণ করতে আসেন এইরকম সাধুগুরু বৈষ্ণবীরা আপনাদের দর্শন দিতে আসেন আমরা যারা তার দর্শন লাভ করি যারা এই ভাগবতী কথা এই কীর্তনে আসি কতটা পূর্বজন্মের অনেক জন্মের স্বীকৃতি হলে পরে এই কৃপা প্রসাদ লাভ হয় আজকে পরিসমাপ্তি বলবো না দামোদর মাসের অন্তিমে আমরা বিশ্রাম দেব আবার প্রতীক্ষায় থাকবো এইরকম দিনগুলোর জন্যে কিন্তু সদা সর্বদা যেন ভগবান শ্রীময়ের গৌরাঙ্গের শ্রীচরণে এইটুকু প্রার্থনা থাকে আপনাদের শ্রীচরণে যেন রতিমতি ভক্তি থাকে তাই সকল সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণে দণ্ডবোধ জানিয়ে আমি প্রবচন করি আজকে প্রবচনের জন্য আসলেই প্রবচনে সুধাময় সুধা সিন্ধু বাড়ি আমার আপনাদের সিঞ্চন করবে ব্যবস্থা প্রদান করবেন আমাদের শ্যামসুন্দর বাবা তা এই যে কদিন ধরে আমি উপভোগ করেছি তারই প্রকাশ আজকে একটু না বলে থাকতে পারছি না তা সেই মহাপ্রভুরই আমাদের পূর্বে এক মা করছিলেন বাসুদেব ঘোষ আরেক মহাজন কারণ এত সুন্দর পদ যা রচিত তারই একটি গান আমি করে আমার বিশ্রাম দেব গৌরাঙ্গ তুমি বলে দয়া ছাড়ি হরি বল জয় নিতাই গো রাধেশ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গৌরাঙ্গ তুমি রে দয়া না ছাড়িও আপন করিয়া রাগা আপন করিয়া রাগা চরণে রাখিও আপন করিয়া চরণে রাখিও গৌরাঙ্গ তুমি মোরে দয়া ছাড়িও thank you
তোমারও চরণ লাগি সবপিয়া দিলু তোমারও চরণ লাগি সবপিয়া দিলু শীতল চরণ পাইয়া শীতল চরণ পাইয়া شارون أنا مش